ভিল অফ টেলস অরিজিনাল আমাদের সেই সেগমেন্ট যেখানে থাকে আমাদের নিজেদের লেখা গল্প। ভিল অফ টেলস তার পথ চলা শুরু করেছিল সেই অরিজিনাল দিয়েই। একে একে স্বাগতার লেখা, উত্তরসূরি, ফ্যান, জলছবি এবং ক্লাসরুম এই চারটি গল্প আমরা ভিল অফ টেলসে উপস্থাপনা করেছি এবং চারটি গল্পই আপনারা সকলে ভালোবেসে সাদরে গ্রহণ করেছেন এবং বারবার আমাদের অনুরোধ করেছেন আবার যেন আমরা একটি ভিল অফ টেলস অরিজিনাল স্টোরি নিয়ে আসি। বিশেষ করে স্বাগতার লেখা গল্পের জন্য তো অনেক অনুরোধ এসেছে আমাদের কাছে, তাই ভিল অফ টেলসে আবার আপনাদেরকে ভালোবেসে আরও একটি নিজেদের লেখা গল্প অর্থাৎ ভিল অফ টেলস অরিজিনাল। আজকের গল্পটি স্বাগতা এবং আমার অর্থাৎ শীর্ষেন্দুর যুগ্ম কলমে। ভিল অফ টেলসে আজ আমাদের গল্প উপত্যকার ভয়। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। শুনতে থাকুন আমাদের আজকের মৌলিক ও বিশেষ গল্প উপত্যকার ভয়। ঘুম ভাঙতেই জানালার বাইরে তাকিয়ে দেখি আকাশটা ধূসর হয়ে আছে, পাহাড়ের গায়ে জমে আছে চাপ চাপ মেঘ, একরাশ অন্ধকার কুণ্ডলী পাকিয়ে নেমে এসেছে সারা উপত্যকায়। দূরের ছোট ছোট বাড়িগুলোতে লণ্ঠনের আলো টিমটিম করছে। আড়মোড়া ভেঙে আমি উঠে বসলাম খাটের উপর। আমার বন্ধু অমিত প্রতিদিনই আমার অনেক আগেই ঘুম থেকে উঠে পড়ে, ইদানিং তো সূর্যের আলো ফুটতে না ফুটতেই ও মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। কিন্তু আজ দেখলাম বেটা রুম হিটারের পাশে বসে হাত পা গরম করছে, আজব ব্যাপার। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিরে আজ বেরোসনি তুই? ও আমার কথার কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে আমার দিকে একবার তাকালো, তারপর আবার হিটারে হাত সেঁকতে লাগলো। আমার খানিক বিরক্ত লাগলো, আবার জিজ্ঞেস করলাম, কিরে উত্তর দিচ্ছিস না যে? প্রতিদিনই তো সকাল হতে না হতেই মাঠে ঘাটে চড়ে বেড়াস, আজ কি হলো তোর? অমিত রীতিমতো ঝাঁঝিয়ে উঠল, তোর সাথে মুখ লাগানোর কোনো প্রবৃত্তি আমার নেই। কোন পাগলা কুকুর যে আমাকে কামড়েছিল, তোর মতো একটা লোকের সাথে আমি চেঞ্জে এসেছিলাম। তোর সাথে আর বেশি দিন থাকলে আমার শরীর আরো খারাপ হবে বই ভালো হবে না, নির্লজ্জ কোথাকার। এখন জিজ্ঞেস করছে আমি বেরোইনি কেন? এই শোন, সকাল সকাল খিস্তি করছিস কেন? প্রবলেমটা কি তোর? তো খিস্তি করব না, ঘড়িটা একবার দেখ তো কটা বাজে, খেয়াল আছে তোর? আগামীকাল আবার সকাল হবে, আজ সকাল দুপুর সব পেরিয়ে বিকেল হয়ে গেছে, যত সব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5:30 বাজে। কিছুক্ষণ চুপচাপ বসে আমি এদিক ওদিক চাইলাম, 5:30 বিকেল হয়ে গেছে, মানে আমি আমি এতক্ষণ ধরে মানে সারাদিন ঘুমিয়েছি, এ কি করে সম্ভব? এটা ঠিক যে আজকাল আমি একটু বেশি বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু তাই বলে এতক্ষণ একবারের জন্য ঘুম ভাঙেনি আমার। একটা অজানা ভয়ের স্রোত আমার শরীর বেয়ে নেমে গেল। তাহলে কি চেঞ্জে এসেও আমার শরীরের একটু উন্নতি হচ্ছে না? শহরের কোলাহলে কাজের চাপে আমার যে সমস্ত সমস্যা হচ্ছিল তার কিছুই কি ঠিক হয়নি? রুচিরা মানে আমার স্ত্রী আমাকে বারবার বলেছিল একজন ভালো ডাক্তার দেখাতে, কিন্তু আমার এই অনিয়ন্ত্রিত জেদ আর রাগের বশে আমি ওর একটা কথাও কানে তুলিনি। এখন মনে হচ্ছে ডাক্তারের কাছে গেলেই ভালো হতো। শেষে বন্ধুর পরামর্শে ওর সাথেই ছুটি কাটাতে এসেছি এই ছোট্ট পাহাড়ি গ্রামটায়। পুরো
প্রথমে বেশ কদিন দুই বন্ধু মিলে বেশ ভালোই কাটছিল। ছোটবেলা থেকেই পাহাড় ভালোবাসি, আর এই ছোট্ট গ্রামটা এক অপার্থিব সৌন্দর্যে মোড়া। উত্তর ভারতের একটা অজানা অচেনা গ্রাম, নাম টুলা, একটা ছোট্ট উপত্যকা। চারপাশে উঁচু পাহাড়ের মাঝখানে কয়েক ঘর স্থানীয় আদিবাসীর বাস। চতুর্দিক পাইন আর দেওদারের ঘন অরণ্যে পরিবেষ্টিত। পৃথিবীর কোনো মলিনতাই যেন ছুঁতে পারেনি এই গ্রামটাকে। সারা গ্রামে বড় জোর 20-25টা পরিবার আছে। জায়গাটা ট্যুরিস্টদের ধরা ছোঁয়ার বাইরে বলেই বোধ হয় ভীষণ পরিষ্কার। এখানকার আলো, বাতাস, পরিবেশ সবই নির্মল। এখানকার মানুষজন মূলত ধাপ চাষ করে। বাড়ির মহিলারা শীতের পোশাক তৈরি করেন, তারপর সপ্তাহান্তে শহরে গিয়ে সেগুলো হাটে বিক্রি করেন। এছাড়া এখানকার মানুষদের নিজেদের কিছু গবাদি পশু আছে, ভেড়া, হাঁস, মুরগি, চমড়ি, এই সমস্ত কোনো কিছুরই অভাব নেই। এক কথায় বলতে গেলে এখানে ছেয়ে আছে অপার অপরিমেয় শান্তি। ইদানিং কালে আমার সারা রাত তেমন ভালো ঘুম হয় না। বিছানায় শুলেই এটা সেটা কিম্ভূত কিমাকার স্বপ্ন দেখি, তারপর এমন ভয় পাই যে এই ঠান্ডার মধ্যেও আমার ঘাম ছুটে যায়। তাই বেশ কিছুদিন হলো রাতে ঘুমোতে যাওয়ার কোনো ঝুঁকি নিই না আমি। একটু ভোরের দিকে শুই, তাতে ঘুমটাও বেশ গাঢ় হয়, শরীরের ক্লান্তিও মিটে যায়। উঠতে উঠতেই বেলা 12-12:30 মতো বাজে, কিন্তু আজই একটু বাড়াবাড়ি রকমের দেরি হয়ে গেছে আমার। অমিত বলল ও নাকি আমাকে অনেক ডাকাডাকি করেছে, কিন্তু আমার ঘুম ভাঙেনি। শুধু ঘুমের মধ্যে নাকি ওকে এমন খেচিয়ে উঠেছি যে ও আর দ্বিতীয়বার আমাকে ডাকার সাহস পায়নি। এই 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 হচ্ছে আমার বর্তমান সমস্যা, আমার রাগ। অহেতুক এমন রাগ করি যে মাঝে মধ্যে নিজেকেই কেমন অচেনা লাগে। স্বভাবগতভাবে আমি কিন্তু বেশ শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু আজকাল যে কি হয়েছে আমার, নিজের আচরণে বেশ লজ্জাই লাগলো। একে সারাদিন ঘুমিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠছি, তাও আবার কেউ ডাকতে এলে তাকে খেকিয়ে উঠছি। অগত্যা সকালের প্রাতকৃত্য সমস্ত বিকেলবেলাতেই সারতে হলো। এখন আর বিশেষ কিছু খেতে ইচ্ছে হলো না। এতক্ষণ ঘুমিয়েও পেটটা কিন্তু বেশ ভরা ভরাই লাগছে। শহর থেকে আনা কিছু চিকেন নাগেটস ছিল, তো সেগুলোই তেলে হালকা করে ভেজে খেয়ে নিলাম। অমিত আমার সাথে বিশেষ কথাবার্তা বলছে না, হিটারের সামনে গিয়ে বসতেই ও মোড়া ছেড়ে উঠে গেল। বুঝলাম ও আমার ওপর বেজায় খেপেছে, সেটা খুবই স্বাভাবিক, বেচারার সাথে আমি অন্যায়ই করেছি। সন্ধে 7:30 নাগাদ দরজায় টোকা পড়ল। এ তো আর শহর কলকাতার সন্ধে 7:30 নয় যে চারিদিকে সবাই জেগে আছে, দোকানপাট সব খোলা। এখানে 7 বাজলেই চারিদিক কিরম অন্ধকার হয়ে যায়। হঠাৎ করেই যেন ঘুমিয়ে পড়ে গোটা গ্রামটা, তাই এই অসময়ে দরজায় খটখট শব্দ শুনে বেশ অবাকই হলাম। উঠে গিয়ে দরজা খুলতেই দেখি পবনজি দাঁড়িয়ে আছেন। ভদ্রলোকের পুরো নাম পবন কুমার। ইনি প্রতিদিন সকালে আমাদের দুধ দিয়ে যান। ওনার নিজেরই নাকি 3-3 চমড়ি গাই আছে। আমি বললাম, আরে পবনজি আপনি এখন? বলেই মনে পড়ল, আরে ইনি তো বাংলা বুঝবেন না। বললাম, জি পবনজি আপ অভি? পবনজি বললেন, সবজি এই একটু বাত করনে কে লিয়ে আয়া, আপ লোক থোড়া সাবধানি সে রহিয়েগা, ইতনে সালো সে ইস গাঁও মে জো নাই হুয়া, পিছলে রাত ওহি হুয়া হ্যায় ইস গাঁও মে, রাত মে ঘর সে বিলকুল ভি বাহার মত নিকলনা সাহব জি,
मगर बात क्या है ये तो बताइए। क्या बताओ साहब, कल रात को भेड़िया आया था हमारे गांव में, मेरा ही एक बकरी को मार के ले गया साथ में। भेड़िया? क्या कह रहे हैं आप? आप लोगों की इस गांव में भेड़िया भी है? साहब जी, अब तो देख के रही हो कि आसपास में चारों ओर कितने सारे जंगल है। ये सारे जंगल से कभी एक भेड़िया अगर दल से छूट के गांव में आ गया तो फिर वो क्या करेगा इसका कुछ पता नहीं। हाँ ये ठीक है कि पिछले 5-6 सालों से ऐसा कुछ नहीं हुआ, लेकिन अगर हो तो फिर कौन संभालेगा बताइए। खतरा आने में और कितना भी देर लगता है। बहुत दिनों से हम किसी एक भेड़िया को हमारे गांव में नहीं देखा साहब जी। पहले बाप दादा परदादा के मुंह में सुनते थे कि कभी कभी वो लोग आ जाते थे वहां से। अब यहाँ पे कई सारे घर हो गए हैं, शहर से लोग आते हैं, गाड़ियां चलते हैं। अब वो सब दिन नहीं रहा कि सुबह हो शाम हो कभी भी भेड़िया गांव में आ जाए, मगर कल रात क्या बताऊं, यही तो हुआ है ना। आप लोग थोड़ा सावधानी से रहिएगा साहब जी। ठीक है ठीक है, आप घर जाइए, ज्यादा रात मत कीजिए। हाँ जी ठीक है, तो फिर मैं चलता हूँ साहब जी, आप लोग थोड़ा सावधानी से रहिएगा। जी जी नमस्ते नमस्ते जी। पवन जी मतो हासि खुशी लोकर मुखटाओ एखन केमन जेनो थमथमे, कपाले चिंतार भाँज पड़े। ब्यापारटा चिंतार बई कि नेकड़े एकबार जखन कोनो सहजलभ्य शिकारे सन्धान पेयेछे तखन ओ बार बार फिरे आसबे। लोन वुल्फ बा दलछूट नेकड़ेर स्वभावई एरकम। ব্যাপারটা অমিতকে জানাতে পাশের ঘরে গেলাম। আমরা যেই বাড়িটায় এসে উঠেছি সেটা এমনিতে অবস্থানগতভাবে বেশ নিরাপদ। ওপরে টালির ছাদ, কাঠের তৈরি দেওয়াল, বাড়ির নিচে স্তরে স্তরে পাথর দিয়ে জায়গাটাকে উঁচু করা হয়েছে। দরজা জানালার বাইরে আরও একটা করে অতিরিক্ত জাল বসানো পাল্লা দেওয়া, পাশাপাশি দুটো ঘর, সাথে লাগোয়া একটা ছোট রান্না করার জায়গা। বাড়ির পিছনে ছোট ঝুল বারান্দার পাশে একটা মই আছে, ওটা দিয়ে নিচে নেমে গেলে তবে বাথরুম। সেখানে প্রতিদিন অনেক গামলায় করে জল ভরে দিয়ে যায় এই গ্রামেরই একটা ছেলে। বিনিময়েও বেশি কিছু চায় না, প্রতি গামলা 5 টাকা, আর সাথে মাঝে মধ্যে একটু বিলিতি মদ ওকে দিলেই ছেলে ভীষণ খুশি। পবনজির ব্যাপারটা অমিতকে বলতে পাশের ঘরে যেতেই দেখি সে ছেলে অঘরে ঘুমোচ্ছে। আমি তো দেখে অবাক, এখন ঘুমিয়ে পড়ল? সবে তো সন্ধে 7:30। আমি ওকে 2 বার ডাকলাম, অমিত এই অমিত, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। ধীরে ধীরে সময় সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে এগোতে লাগলো। চারপাশে টু শব্দটি নেই আজ, কিরকম যেন থমথম করছে পুরো গ্রামটা। অন্যদিন সন্ধ্যার সময় অনেক দূর থেকে কিছু লোকজনের গলার আওয়াজ শুনতে পাই। এখানকার অনেক মানুষই কোনো কোনো দিন সন্ধ্যের সময় কাঠকুটো জেলে বনফায়ার তৈরি করে, সাথে খাবার দাবার মদ সুরা সব কিছুরই আয়োজন থাকে। আসলে এখানকার এই ঠান্ডায় মদ খাওয়াটা কোনো নেশা বা ফুর্তির লক্ষণ নয়, বরং প্রয়োজন। ওদের নিজেদের ভাষায় ওরা একত্রে বসে গান করে, হুল্লোড় করে। এখানে একটা দুটো ছোকরা ছেলে আছে যারা শহরে পড়াশুনো করে, সেইখান থেকে গিটার শিখে এসেছে, আর এখন এখানে গিটার নিয়ে বসে পরিবার পরিজন সকলকে গান শোনায়। আমি আর অমিত একবার এদের একটা আড্ডায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। সে অভিজ্ঞতা ছিল ভারী মধুর। আমাদের মতো শহুরে মানুষদের কাছে এ যেন এক স্বর্গীয় মুহূর্ত। অমন আন্তরিকতা আমরা বড় একটা পাই না কোথাও। ঘরে বসে বসে এ কথা সে কথা ভাবছি, ব্যাপার স্যাপার ঠিক কি ঘটছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি সারাদিন ওভাবে ঘুমোলাম, আর এদিকে অমিত সন্ধে পড়তে না পড়তেই কুম্ভকর্ণের নিদ্রা নিয়েছে। ব্যাপারটা কিছুতেই স্বাভাবিক নয়। তাছাড়া কেনই বা আমি এভাবে হঠাৎ রেগে যাই?
কেন কারণে অকারণে সকলকে যা নয় তাই বলি। আমি তো কোনোদিন এরকম খিটখিটে ছিলাম না, বরং স্কুল কলেজে শান্ত মানুষ হিসেবে আমার বেশ পরিচিতি ছিল। তারপর এই চাকরিটা পাওয়ার পরেও অফিসে বেশ সুনাম অর্জন করেছিলাম আমার শান্ত ধীর মনোযোগী স্বভাবের জন্য। আর আজ আমার স্বভাব দোষে আমার চাকরিটাই যেতে বসেছে। শুধু এককালের সুকৃতির জন্য সেটা এখনো পুরোপুরিভাবে চলে যায়নি, শুধু মাস তিনেকে টানা ছুটিতে পাঠিয়ে দিয়েছে আমায়। বাড়িতে বউ মেয়েও আমার তিরিক্ষি মেজাজের হাত থেকে রেহাই পায়নি। মেয়ে তো ভয়ে আজকাল আমার কাছে ঘেঁষেই না। রুচিরা যদিও খুব আন্ডারস্ট্যান্ডিং মানসিকতা নিয়ে চলে, এত কিছুর পরেও আমার উপর থেকে ওর ভালোবাসা বা স্নেহ এতটুকু হারিয়ে যায়নি। বরং ও খুব চায় আবার সেই আগের আমাকে ফিরে পেতে। কেন যে গেলাম না ডাক্তারের কাছে? আসলে ভেবেছিলাম হয়তো পরিবেশ পরিস্থিতি বদলালে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছে কই, বেশি দিন এভাবে চললে চাকরি পরিবার সবই যাবে। আর যাবে নাই বা কেন? আমরা তো আর কেউ বাচ্চা ছেলে নই যে সবাই সাত খুন মাফ করে দেবে। আমার আর অমিত দুজনেরই এই 40 বছর পূর্ণ হয়েছে গত সেপ্টেম্বরে। কিছু ভালো লাগছে না। একটা ব্যাপার হঠাৎ অনুভব করছি, যত রাত বাড়ছে আমার সারা শরীর জুড়ে কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ বেড়ে উঠছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবলাম পিছনের বারান্দায় গিয়ে একটু খোলা হাওয়ায় দাঁড়াই, ঘরের মধ্যে কেমন যেন দম বন্ধ হবার উপক্রম হচ্ছে। বাইরে গিয়ে দাঁড়াতেই প্রাণটা ঝুড়িয়ে এলো। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, মনে হয় সামনেই পূর্ণিমা। যতদূর চোখ যায় অন্ধকারের অন্তরীক্ষে শত সহস্র তারা নক্ষত্র জ্বলজ্বল করছে। এমন সময় হঠাৎ কান বিদীর্ণ করা একটা শব্দ শুনতে পেলাম। না, শব্দ না, একটা ডাক। এই ডাকটা আমি চিনি। এই বিশেষ প্রাণীটাকে আমি কখনো চোখের সামনে দেখিনি ঠিকই, কিন্তু টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এর গলার স্বর মানুষ খুব ভালোভাবেই চেনে। নেকড়ে। কোনো এক অদূরবর্তী স্থান থেকে ডাকটা ভেসে আসছে। মানতেই হয় টিভিতে শুনতে যেরকম লাগে তার থেকে সত্যিকারের ডাকটা অনেক বেশি ভয়ঙ্কর। তার মানে পবনজির কথা একেবারে সত্যি, দলছুট কোনো নেকড়ে ঢুকেছে গ্রামের মধ্যে। ঘন কুয়াশার মতো যে নিস্তব্ধতা এতক্ষণ ঝিমিয়ে ছিল সারা উপত্যকার উপর, তা নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে ভাঙা কাচের মতো ছড়িয়ে পড়ল প্রকৃতির আনাচে কানাচে। আর খুব অদ্ভুতভাবে আমার মধ্যে একটা ছেলে মানুষই হঠাৎ ভর করল। মনে হলো, আচ্ছা আমি ওই নেকড়ের ডাকটা নকল করতে পারি না? ছোটবেলা থেকেই পশু পাখির ডাক নকল করার একটা দক্ষতা আছে আমার। স্কুলে সবাই বলতো হরবোলা অংশমান। আমি নেকড়েটার ডাক নকল করে ওরকমই একটা হাউল করার চেষ্টা করলাম। গলা দিয়ে যে শব্দটা বেরিয়ে এলো সেটা শুনে আমি নিজেই বেশ অবাক হলাম। আরে বা, এত নিখুঁত! একটু দূর থেকে ওই যে প্রাণীটা চিৎকার করছে তার থেকে তো কোনো অংশে কম নই আমি। মনে মনে বেশ মজা লাগলো, কিন্তু আমার মুখের হাসি মিলিয়ে গেল আরেকটা শব্দে। আমাদের ঘরের ভেতর থেকে একটা
কেমন যেন গোঙানির মতো শব্দ পেলাম। চমকে উঠলাম আমি। কিসের শব্দ? কে গোঙাচ্ছে? দৌড়ে ঘরে ফিরে এলাম। ঘরে এসে দেখি অমিত ঘরে নেই। কোথায় গেল? ও তো একটু আগেও এখানে অকাতরে ঘুমোচ্ছিল। তাহলে গোঙানির শব্দটা কিন্তু এখনো থামেনি। সামনের দিকের বসার ঘর থেকে শব্দটা ভেসে আসছে। আমি ছুটে গেলাম সেদিকে, আর সেখানে পৌঁছে যা দেখলাম তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি। অমিত ঘরের একটা কোণায় গুটি শুটি মেরে বসে রয়েছে, আর মুখ দিয়ে কেমন যেন অদ্ভুত গোঙানির মতো একটা গোঁ গোঁ শব্দ করছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও অসম্ভব ভয় পেয়েছে। আমি ওর দিকে এগোতেই ও দ্রুত হামাগুড়ি দিয়ে সরে ঘরের আরেকটা কোণায় গিয়ে বসল। আমি বললাম, অমিত, এই অমিত, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? কি হয়েছে তোর? কি হয়েছে? ও কিন্তু কোনো রকম কোনো উত্তর দিল না, ক্রমাগত গোঙাতেই লাগলো। ভয়ে রীতিমতো থরথর করে কাঁপছে ও। আমি খুব ধীরে ধীরে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। তারপর ওর মাথায় আলতো করে হাত রেখে বললাম, কি হয়েছে? এত ভয় পেয়েছিস কিসে? কি হয়েছে তোর? আমি ওর হাত ধরে ওকে ওঠানোর চেষ্টা করলাম। ওরকম লম্বা চওড়া সুঠাম দেহধারী লোকটার এরকম করুণ অবস্থা দেখে সত্যি আমি কেমন যেন বিভ্রান্ত হয়ে পড়লাম। ও কিন্তু ওর জায়গা থেকে এক চুল নড়ল না, শক্ত হয়ে ঘরের কোণাতেই এঁটে বসে রইল। বুঝলাম ওকে সরানো আমার কম্ম নয়। কি করব বুঝতে না পেরে ওকে একা ছেড়ে দিলাম কিছুক্ষণ। কোনো এক অজ্ঞাত কারণে অসম্ভব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ও। আমি ওর থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বসলাম, কিন্তু ওকে চোখের আড়াল করলাম না। আমার শরীরেও সেই পুরনো অস্বস্তিটা আবার বেড়ে উঠছে। সারা শরীর জুড়ে কেমন যেন একটা জ্বালা জ্বালা ভাব, অস্থির লাগছে ঘরের মধ্যে। আমি সোফায় বসে কেমন যেন উসখুস করছি। ঠিক তখনই হঠাৎ আমার চোখ গেল বারান্দার দিকে। দেখলাম বারান্দায় প্রায় ছ সাতটা ভেড়া উঠে এসেছে নিচ থেকে। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। এতদিন হয়ে গেল আমরা এখানে এসেছি, কিন্তু এরকম তো আগে দেখিনি। তবে কি সেই নেকড়েটা আমাদের বাড়ির আশেপাশেই কোথাও এসে হানা দিয়েছে? তাই কি এই ভেড়াগুলো প্রাণ বাঁচাতে আমাদের ব্যালকনিতে উঠে এসেছে? আমি খুব ধীরে ধীরে সোফা থেকে উঠে ওদিকে এগোলাম। চোখের সামনে এতগুলো ভেড়া অসহায়ভাবে আশ্রয় নিয়েছে আমাদের বারান্দায়, লোমে ঠাসা ওদের শরীর, নরম তুলতুলে। আহারে, কিন্তু এর পরেই আমার সঙ্গে যেটা হলো আমি নিজেই তার কোনো কারণ বা ব্যাখ্যা খুঁজে পেলাম না। বারান্দায় পৌঁছতেই দেখি কোথায় ভেড়া, কোথায় কি, বারান্দায় কিচ্ছু নেই। তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? সব আমার চোখের ভুল? এও কি সম্ভব? আমি এতক্ষণ হ্যালিউসিনেট করছিলাম। নিজের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি এক চরম অবিশ্বাস চেপে বসলো আমার মনে। বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছে, গলাটা কেমন শুকিয়ে আসছে আমার। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম নিচের খোলা জমিটার মধ্যে দিয়ে বিদ্যুৎ ঝলকের মতো কি যেন একটা দৌড়ে পালিয়ে গেল। যেটা দেখলাম সেটা নিঃসন্দেহে আকারে বিশাল।
কিন্তু অন্ধকারে ঠাউর করতে পারলাম না জিনিসটা ঠিক কি। এই সব কিছু এত তাড়াতাড়ি ঘটলো যে আমি মুহূর্তে পুরো বিভ্রান্ত হয়ে পড়লাম। এবার মনে হলো এই বারান্দার মইটা দিয়ে তো কোনো প্রাণী উপরে উঠে আসতে পারে না, কারণ নিচে দুটো দরজা রয়েছে, একটা দরজা কাঠের আর একটা জালের। কাঠের দরজাটা খুলে আগে জালের দরজা দিয়ে বাইরে দেখে নিতে হয় যে কোনো বন্য প্রাণী আশেপাশে আছে কি না, তারপর সেটা খুলে আমরা বাইরে যাই। পাশের ঘর থেকে গোঙানির শব্দ এখনো ভেসে আসছে, আর মনে হচ্ছে একটা গন্ধ যেন সারা ঘরময় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। একটা অদ্ভুত গন্ধ। এইরকম গন্ধ সাধারণত গরু, মোষ বা এই জাতীয় গবাদি পশুর গায়ে থাকে। একটা চাপা অথচ তীব্র গন্ধ। কোনো গোয়াল কিংবা খামারের পাশ দিয়ে গেলে এরকম গন্ধ বেশ সহজেই পাওয়া যায়। এতক্ষণ যা যা হলো তা সবই যদি আমার হ্যালুসিনেশন হয়ে থাকে, তাহলে এই গন্ধটা কোথা থেকে আসছে? আমি অস্থির হয়ে ঘর বারান্দাময় পায়চারি করতে আরম্ভ করলাম। মনের ভিতরটা কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে আমার। বেশ বুঝতে পারছি আমি যত পায়চারি করছি, যত ঘরের মধ্যে গোল গোল ঘুরছি, আমার নিঃশ্বাস প্রশ্বাসের তীব্রতা ততই বাড়ছে। আমার কি করা উচিত? কি করা উচিত আমার? একবার বাইরে যাব, কিন্তু যদি নেকড়ে। ভাবছি নিচে নেমে আর একবার দেখা উচিত কিনা, ঠিক এই সময় আবারও আকাশ বিদীর্ণ করা নেকড়ের ডাকটা ভেসে এলো। না না, এইভাবে ঘরের মধ্যে আর থাকা যায় না। এই নেকড়েটাকে কিছুতেই এই গ্রামে থাকতে দিতে পারবো না আমি। এই গ্রামে আমি থাকি, আমার মতো সাহসী শক্তিশালী একজন থাকতে এই রকম নেকড়ের উপস্থিতি আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না আমি। তাই যেমন ভাবা তেমন কাজ। আমি সেই হিম শীতল রাতে অন্ধকারে অকুত ভয়ে বেরিয়ে পড়লাম। রাত কটা বাজে আমি জানি না, এতক্ষণে একবারও ঘড়ির দিকে তাকাইনি আমি। আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে আমি উঠে এলাম গ্রামের আরেকটু উপর দিকে। এখানে আশেপাশে কয়েকটা দোতলা বাড়ি আছে, পাশাপাশি একই রকম দেখতে অনেকগুলো বাড়ি। এগুলো বলা যায় এখানকার সম্ভ্রান্ত পরিবার। আমাদের বাড়িটা যেরকম ঠিক একই রকম দেখতে এই বাড়িগুলো। আমি যখন পাথুরে রাস্তাটা বেয়ে বেয়ে উপরে উঠছি, তখন ওই বাড়িগুলোর বারান্দায় বেঁধে রাখা কুকুরের দল অসম্ভব চিৎকার করতে আরম্ভ করলো, যেন চেন ছিঁড়ে এক্ষুনি পারলে আমার ওপর এসে ঝাঁপিয়ে পড়ে। পাহাড়ি কুকুর, ওদের সারা গায়ে ঝালরের মতো লোম। আমি সন্তর্পণে এদিক ওদিক তাকাতে তাকাতে দৌড়তে লাগলাম। কিন্তু কুকুরগুলো আমাকে দেখে এরকম ডাকছে কেন? আমিও এমনভাবে দৌড়চ্ছি যাতে পায়ের শব্দ না হয়। কি জানে কোন ঝোপের আড়ালে সেই আদিম শয়তানের দূত লুকিয়ে আছে। কিছু দূর যেতেই সামনে দুর্ভেদ্য অরণ্যের মাঝে আমার চোখ পড়ল। আমার পঞ্চ ইন্দ্রিয় হঠাৎ অত্যন্ত সজাগ হয়ে উঠল। দেখলাম একজোড়া সবুজ নক্ষত্র বিন্দুর মতো চোখ জল জল করছে ঘন বৃক্ষরাশির মাঝখানে। আগুনের মতো জ্বলছে চোখ দুটো, দৃষ্টি শটান আমার দিকে। আমি তখন এই নেকড়েটার ডাক নকল করেছিলাম বলেই কি
সেটা শুনেই ও আমাদের এই বাড়ির এত কাছে চলে এসেছে। সহসা আমার রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে এলো। এই ভয়ঙ্কর জন্তুটার সামনে আমি এভাবে খালি হাতে চলে এসেছি, এ কি ধরনের ভীমরতি আমার! নিজের আসন্ন পরিণতির কথা ভেবে রক্ত জল হতে শুরু করলো আমার। আমার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। হ্যালুসিনেট করছি, খিটখিট করছি, ভুলে যাচ্ছি, আরো যে কত কি করছি নিজের অজান্তে আমি নিজেই জানি না। রাতে দেখা বিদঘুটে স্বপ্নগুলোর মতন আমার বাস্তব জীবনটাও কেমন যেন দিনে দিনে অচেনা বিদঘুটে হয়ে উঠছে। দূর থেকে ওই চোখ দুটো এখনো আমার দিকেই তাকিয়ে রয়েছে। না 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 না, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। এখন যদি আমি পিছনে ফিরে বাড়ি ফিরতেও চাই, তাহলে নেকড়েটা পিছন থেকে এসে আমাকে আক্রমণ করবে। আমি চুপ করে ঠায় দাঁড়িয়ে রইলাম, আমার দৃষ্টিও সোজা নেকড়েটার দিকেই নিবদ্ধ। এখন আর চারপাশে কোনো শব্দ নেই, কুকুরগুলো আর একটুও ডাকাডাকি করছে না, ওই পশুটা আর আমার মাঝে দূরত্ব এখন মাত্র 8-10 হাত। আন্দাজ প্রায় 15-20 মিনিট এভাবেই কেটে গেল। ঠায় দৃষ্টিতে আমরা তাকিয়ে আছি পরস্পরের দিকে। তারপর দেখলাম অন্ধকারের বুক চিরে সবুজ চোখ দুটো আমার দিকে এগোচ্ছে অতি ধীরে সন্তর্পণে। না, কোনো অতর্কিত আক্রমণ কিন্তু নয়। আমার চোখের সামনে যেন অত্যন্ত মেপে পরিকল্পিতভাবে জন্তুটা প্রথমে হেঁটে, তারপর চোখের নিমেষে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। কি দানবীয় শক্তি ওর গায়ে! কিন্তু আশ্চর্যের বিষয়, ওই বিশালাকার প্রাণীটার কাছে আমার নিজের শক্তিকে কিন্তু আমার একবারও ক্ষুদ্র বা ছোট বলে মনে হচ্ছে না। আমিও প্রাণপণে ওটার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি করতে লাগলাম। ওর 2.5 ইঞ্চি লম্বা সুচালো সদন্ত আমার শরীরের নানা জায়গায় বিঁধতে লাগলো। আমি ওর গলার কাছটা ক্রমশ চেপে ধরার চেষ্টা করতে লাগলাম। আমার শরীরে এত শক্তি এলো কি করে? এত শক্তি আমি জানি না, কিন্তু এও কি সম্ভব? আমি যেন নেকড়েটার সমকক্ষ শক্তির অধিকারী। হয়তো হয়তো চূড়ান্ত অ্যাড্রিনালিন রাশের কারণেই এই অত্যাশ্চর্য শক্তি আমার শরীরে ভর করেছে। আমি ক্রমাগত ধস্তাধস্তি করতে লাগলাম, ক্রমাগত আমার প্রাণপণে যুঝতে লাগলাম নেকড়েটার সঙ্গে। কতক্ষণ যে এই একইভাবে দুই শক্তির লড়াই চলল আমি জানি না। ধীরে ধীরে আমার সারা শরীর যন্ত্রণায় কেমন যেন অবশ হয়ে আসতে আরম্ভ করল। প্রাণীটা কি নির্মমভাবে আমার সারা শরীরে দাঁত বসিয়েছে! এক অবর্ণনীয় যন্ত্রণায় আমি ধীরে ধীরে আমার অস্তিত্বের কথা ভুলতে শুরু করলাম। এই রাত, জ্যোৎস্না, কুয়াশা আর ব্যথা সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আমার মস্তিষ্কের অন্তরালে। মৃত্যু? আমি মারা যাচ্ছি? না, আমি তো এখনো শুনতে পাচ্ছি, আমি এখনো শুনতে পাচ্ছি অনেক দূর থেকে ভেসে আসছে অনেক নেকড়ের দলবদ্ধ হুঙ্কার, দলবদ্ধ চিৎকার। বহুদিন ধরে অসুস্থ ছিলাম, সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্টও করেছিলাম, কিন্তু ফল সেরকম কিছুই পাইনি। এক একটা করে দিন গেছে আর আমি একটা গহন অন্ধকারে ডুবে গেছি। ভেবেছিলাম আমার ছোটবেলার বন্ধু অংশুমানের সাথে
এই শহর, এই সমস্ত কোলাহল, চাকরি সব কিছু ছেড়ে দিয়ে এই পাহাড়ে এসে কয়েকটা দিন কাটালে হয়তো আমার মানসিক অবসাদের অবসান ঘটবে। কিন্তু বাস্তবে আর তা হলো কই? এই টুলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেন স্বর্গের অনুরূপ, কিন্তু এখানে এসে আমার চোখের আরাম হলেও মনের আরাম একেবারেই হয়নি। বরং কলকাতা শহরের বুকে আমার যে প্রবৃত্তিগুলো ঢাকা পড়েছিল সেইগুলোই এখন যেন সব খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। আর আমার এই প্রবৃত্তিগত পরিবর্তনগুলো আমি কাউকে বলতে পারছি না। এটা ঠিক যে অংশমানেরও কিছু মানসিক সমস্যা হচ্ছিল, সে কথা ও আমাকে জানাতে আমি ওকে প্রস্তাব দিই এখানে হাওয়া বদল করতে আসার। অংশমানের মানসিক চাপ বা মানসিক পরিবর্তন এগুলো ওর কার্যক্ষেত্রেও খুব খারাপভাবে প্রতিফলিত হচ্ছিল। প্রাইভেট সেক্টরের চাকরি, ওর বদমেজাজ, ভুলো মন, অনিয়মে ভরা জীবন, এসব অজুহাত তারা মেনে নেবে কেন? যেখানে আগে ও অত্যন্ত ভদ্র নম্র স্বভাবের একটা ছেলে ছিল, তার এমন আকস্মিক পরিবর্তন সকলের কাছেই একটা ধাক্কার মতো ছিল, এমনকি আমার কাছেও। ওর স্ত্রী রুচিরা অনেকবার ওকে পরামর্শ দিয়েছিল একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে, কিন্তু ও যেরকম পাত্তাই দেয়নি। ওদিকে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলাম সেগুলোকে যে আমি একেবারে গুরুত্ব দিইনি তা কিন্তু নয়। আমার ব্যাপারটা খানিকটা অন্য রকম, অনেক কিছু করেও আমার কোনো লাভ হচ্ছিল না, বরং দিনে দিনে আমি খুব অসহায় হয়ে পড়ছিলাম। আমার এই অসুখ থেকে বেরোনোর পথ কোনো ডাক্তার আমাকে দেখাতে পারেনি। আজকাল আমি অনেক ভোরে ঘুম থেকে উঠে পড়ি, ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘর থেকে বাইরে যাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান করতে থাকে। কলকাতায় থাকাকালীনই আমার সমস্যার সূত্রপাতটা হয়। সমস্যাটা ছিল সবকিছু ভুলে যাওয়া, অনেকটা ডিমেনশিয়ার মতন। মানে এই ধরুন, আজকে সকালে একটা কাজ করলাম, আবার বিকেলেই হয়তো বেমালুম ভুলে গেলাম যে কাজটা আমার করা হয়ে গেছে, সেটা আবার করতে গেলাম। আর খুব একটা একরোখা ভাবও মনের মধ্যে এসে গিয়েছিল। তাছাড়া মানুষকে অহেতুক সন্দেহ করার বাতিক, সত্যি মানে এখন ভাবলে নিজেরই লজ্জা করছে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে ভয়ানক যে সমস্যাটার সূত্রপাত হলো সেটা হলো স্বপ্ন দেখা। দিন নেই, রাত নেই, দুচোখের পাতা এক হলেই হলো, বিদঘুটে বিষাক্ত সমস্ত স্বপ্ন ভিড় করে আসে আমার দুচোখ জুড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা হলো এই যে স্বপ্নগুলো, এর মধ্যে একটা নির্দিষ্ট স্বপ্ন আছে যেটা আমি প্রায়শই দেখি। আমি দেখতে পাই কুয়াশার চাদরে ঢাকা একটা মাঠ, উষার আলো তখন পূব আকাশে সবে ফুটতে আরম্ভ করেছে। সেই আলো যদিও মাটিতে এসে পৌঁছয় না, আমি দেখতে পাই দিগন্ত বিস্তৃত প্রান্তর চিরসবুজ ঘাসের কার্পেটে ঢাকা। সেখানে দলে দলে চড়ে বেড়াচ্ছে গরু বাছুর চমড়ি গাইয়ের দল, আশেপাশে ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে কিছু লোমশ ভেড়া, তাদের সবার ডাকে গোটা মাঠটা গম গম করছে। স্বপ্নটার এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক, বেশ মায়া ধরানো একটা প্রাকৃতিক দৃশ্য। কিন্তু এবার স্বপ্নের মধ্যিখানে হঠাৎ আমি আমার নিজেকে দেখতে পাই। তাতেও কিন্তু কোনো সমস্যা হবার কথা ছিল না, আমরা তো অনেকেই অনেক সময় নিজেদের স্বপ্নের মধ্যে দেখতে পাই। কিন্তু এখানে সমস্যাটা হলো আমি স্বপ্নে নিজেকে ঠিক নিজের মতো করে দেখি না। সেই স্বপ্নে দেখা আমি আমার নিজের কাছেই ভীষণ অচেনা। আমি দেখি খোলা প্রান্তরের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, কিন্তু আমি হাঁটছি চতুষ্পদ প্রাণীর মতন, চার পায়ে, গবাদি পশুর পালের মাঝখানে নিজেকে ওরকম চার পায়ে চলতে দেখে আমি আঁতকে উঠি। আর তারপরেই
घूमटा भेंगे जाए। आमार ई स्वप्नटा कलकाताय शुधु घुमेर ही एकटा अंश छिलो, किन्तु एखाने आसार पर थेके एटार वास्तवायन शुरू होयेछे। भोरेर आलो फोटार साथे साथेई आमी बेरिये पड़ी। अंशुमान भावे आमी बोधहय मर्निंग वाक करते जाई, किन्तु आसले ता नय। एखाने माठे ए जे समस्त गबादि पशु चरे बेड़ाय आमी ओदेरके देखते जाई, प्राण भरे ওদেরকে দেখি। দেখতে 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 কেমন যেন হারিয়ে যাই, আমার অস্তিত্ব কেমন যেন বদলে যায়। আমি একটু দূরে ওদের চোখের আড়ালে চতুষ্পদে ভর করে মাঠের মধ্যে চড়ে বেড়াই। আমার হাতের তালু দুটো মাঠে ঘষা খেয়ে একেবারে কেটে ছড়ে যায়, কিন্তু আমি থামি না, আমি তাও চড়ে বেড়াই। একটা সত্যি কথা বলবো, কাউকে বলবেন না তো, আমি না ঘাসেও মাঝে মধ্যে মুখ দিই, ওই গরু বাছুরগুলোর মতন। আজকাল না এই বাড়িতে রান্নাবান্না খেতে আর ভালো লাগে না, বরং এই ঘাসের মধ্যে একটা অপূর্ব স্বাদ পাই আমি। তো এভাবেই না বেশ কাটছিল আমার। আজকাল সব কিছু অত ভুলে যাই না, বরং নিজের এই নতুন অস্তিত্বটা নিয়ে আমি বেশ খুশি, আমার খুব ভালো লাগে। কিন্তু যেদিন থেকে জানতে পারলাম এই গ্রামে নেকড়ে ঢুকেছে, তবে থেকেই আমার সমস্ত শান্তি না একেবারে নষ্ট হয়ে গেছে। সবসময় ভয়ে গুটিয়ে থাকি আমি। সেদিন রাতে যখন প্রথমবার নেকড়ের ডাক শুনলাম, আমার তো রাতের ঘুম ছুটে গেছে। তবুও আমি না প্রতিদিন সকালে একবার করে মাঠে না গিয়ে থাকতে পারি না। আমার হেবি ভালো লাগে মানে অন্যান্য গবাদি পশু গরু বাছুর মোষ এগুলোকে দেখতে। আমিও হামাগুড়ি দিই মাঠের উপরে, ওদেরকে নকল করি। এইসব কথা না আমি কোনোদিন অংশুমানকে বলিনি। আজকাল এই মানব জাতিটাকেই আমি তেমন ভরসা করতে পারি না। নিজে যদি মানুষ না হয়ে এরকম গরু বাছুর ভেড়া কিছু একটা হতাম, তাহলেই মনে হয় ভালো হতো। আজকাল অংশুমান ভীষণ খিটখিট করে, বলে আমি নাকি অস্বাভাবিক আচরণ করছি। এই কারণে আরও ওকে কিছু বলি না। ও বলে আমি নাকি মাঝে মধ্যে ঘরের মধ্যে হামাগুড়ি দিই। বেশ ভালো কথা, কিন্তু ও যে আমাকে এসব বলে ও নিজে কি? বেলা একটা দেড়টার সময় ঘুম থেকে ওঠে, আমি একটু কিছু বলতে গেলেই আমাকে একবারে তেড়ে আসে। ভয়ে গুটিয়ে যাই আমি। এ যেদিন রাতে ওই নেকড়ে হানা দিল, সেদিন না আমি আর আমার মধ্যেই ছিলাম না, ভয়ে পুরো কুকড়ে ছিলাম। অংশুমান এসে আমাকে কত বোঝাবার চেষ্টা করল, কিন্তু আমি না তখন ঘরের চতুর্দিকে শুধুই নেকড়ের পাল দেখতে পাচ্ছিলাম। সে যে কি ভয়ানক আমি বলে বোঝাতে পারবো না। অংশু মেঝেতে বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু ওকে দেখেও আমার মনে হচ্ছিল যে ও একটা হিংস্র নেকড়ে। ওর চোখ দুটো সবুজ, যেন জলজল করছে, ধকধক করছে। আমার পাশে বসে ও যখন কথা বলছিল, আমার তখন মনে হচ্ছিল ও যেন বন্য প্রাণীর ভাষায় আমাকে কিছু বলতে চাইছে। বারান্দা মাঠ উপত্যকা জুড়ে একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, নেকড়ের ডাক। আপনারা জানেন অংশু সেদিন রাতে বেরিয়েছিল ওই নেকড়েটার খোঁজ করতে। কি সাংঘাতিক দুঃসাহস একবার ভাবুন, জঙ্গলের মাঝখানে ঠিক কি যে হয়েছিল ও সঠিক করে বলতে পারেনি। স্মৃতিভ্রংশ হওয়ার সমস্যা ওরও আছে আমার মতন। শুধু বলেছে ওকে একটা নেকড়ে নাকি অতর্কিতে আক্রমণ করেছিল। পরদিন সকালে ওকে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় আমাদের এই গ্রামেরই কয়েকজন লোক। ওর অবস্থা খুবই সঙ্গীন ছিল, সারা শরীর ক্ষত বিক্ষত। তো এই স্থানীয় কিছু লোকজন ওকে নিয়ে গিয়ে এই পাশের শহরের হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। 5-6 দিন ভর্তি ছিল ওখানে। আশ্চর্য রকমভাবে ওর গায়ের ক্ষত স্বাভাবিকের তুলনায় অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছে। হাসপাতালের ডাক্তাররাও এতে বেশ অবাক হয়ে গেছেন।
অমন তাড়াতাড়ি সাধারণত নাকি মানুষের গায়ের ঘা শুকোয় না। তো সে যাই হোক, এখন ও বাড়ি ফিরে এসেছে, আগের থেকে এখন অনেকটা ঠিকঠাক আছে। কিন্তু আগের থেকে স্বভাবে না অনেক বেশি চুপচাপ হয়ে গেছে, অদ্ভুত একটা কায়দায় এক মনে সোফার ওপর বসে থাকে, হাত দুটো এরকম সামনের দিকে ছড়িয়ে বসে, আর হাঁটু দুটো ভাঁজ করে সোফার ওপর রাখা থাকে। বিশ্বাস করুন, দেখে স্পষ্ট মনে হয় একটা বড়সড় কুকুরের মতো প্রাণী সোফার ওপর বসে আছে। আমার তো ওকে দেখলেই ভয় করে। রুম হিটারের আলোয় ওর চোখগুলো জলজল করে। ও হ্যাঁ, আসল উল্লেখযোগ্য কথাটাই তো বলতে ভুলে গেছি। তো সেদিন সকালে গ্রামের মানুষ ওকে যখন উদ্ধার করে, তখন ওর থেকে মাত্র কয়েক হাত দূরেই একটা বিশালাকার নেকড়ের মৃতদেহ পাওয়া যায়। প্রায় 4 ফুটের কাছাকাছি লম্বা সেটা, সারা শরীর ঘন হলদেটে খয়েরি মেশানো লোমে ঢাকা। দেখে মনে হয় ওর শরীরের বিভিন্ন অংশ থেকে কেউ যেন লোম টেনে ছিঁড়ে ফেলেছে। এবার সেটা হয়তো অংশুর সঙ্গে ধস্তাধস্তির সময়ও হতে পারে, কিন্তু ওটার মৃত্যু হয়েছে অন্য কোনো প্রাণীর আক্রমণেই, কারণ ওটার গলায় দাঁত বসানোর ক্ষত পাওয়া গেছে। যদিও সেই ক্ষত খুব একটা গভীর নয়, দেখে বোঝা যায় যে সেই দাঁত তেমন ধারালো ছিল না, তবে ওই গলায় দাঁত বসানোর কারণেই শ্বাসরোধ হয়ে মারা গেছে নেকড়েটা। অত বড় নেকড়েকে কে যে ঘায়েল করলো সে নিয়ে গ্রামের লোকেদের মধ্যে বেশ একটা ধন্ধ রয়েছে। মানুষের পক্ষে বিনা অস্ত্রে ওকে মারা এতটা সহজ কাজ ছিল না, আর অংশুমানের কাছে তো কোনো রকম কোনো ধারালো অস্ত্র কি কোনো অস্ত্রই ছিল না সেদিন, ব্যাটা খালি হাতে গিয়েছিল। আর নেকড়েটার গায়েও কোনো রকম কোনো ধারালো ছুরি বা ওই জাতীয় কোনো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি, শুধু সারা শরীর জুড়ে কামড়ানো দাগ পাওয়া গেছে। কিন্তু আমি ভাবছি অংশুমান ওটার সঙ্গে খালি হাতে লড়াই করে বাঁচল কি করে। তবে যাই হোক, যেই মারুক ওই নেকড়েটাকে, আমি কিন্তু বেশ শান্তি পেয়েছি তাতে। আর সকালবেলা আমার মাঠে যেতে কোনো ভয় নেই, আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবো। অংশুমান যখন ভোরবেলায় অকাতরে ঘুমোয়, তখন আমি তড়িঘড়ি বাড়ি থেকে উঠে বেরিয়ে পড়ি। তারপর ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে আসে, সারাদিন মাঠের মাঝখানে ওরকমভাবে চড়ে বেড়াই। অংশু বাড়িতে কি রান্না করে আমি কিছুই জানি না, সেসব খোঁজও রাখি না। সবুজে ঘেরা এই উপত্যকায় কি আর খাবারের অভাব হয় নাকি, কত ঘাস। তো মানে যখন বাড়ি ফিরি তখন না ভীষণ ক্লান্ত লাগে, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ি। আমি যে আমার বন্ধুর সাথে এখানে এসেছি একবারও মনে হয় না আজকাল, যে যার মতো থাকি। যদিও অংশুমান বারবার বলে ও নাকি আমাকে চোখে চোখে রাখবে, কারণ আমি নাকি অনেক বদলে গেছি, ও নাকি কানা ঘুষ হয়ে আমার নামে কি সব শুনেছে, আমার মানসিক অবস্থার নাকি দ্রুত অবনতি হচ্ছে, তাই ও আমাকে এই বাড়ির মধ্যে আটকে রাখতে চায়, আমার খেয়াল রাখতে চায়। কিন্তু আমি অংশুমানকে সহ্য করতে পারি না, ওর দৃষ্টি, ওর হাঁটা চলা, এ কোনো কিছুই আমার আজকাল স্বাভাবিক বলে মনে হয় না, কিরকম একটা ভয় হয় ওকে দেখলে। সেদিন এই নেকড়ের ডাক নকল করছিল ওই হারামি হরবোলা অংশুমান। জানি এই কাজটায় ছোটবেলা থেকেই ব্যাটা বেশ পটু, স্কুলে থাকতেও বিভিন্ন পশু পাখির ডাক নকল করে সবাইকে তাক লাগিয়ে দিত, কিন্তু তাই বলে ও যে নেকড়ের ডাক ডাকতে পারে এটা আমার জানা ছিল না। আর যে মানুষ নেকড়ের ডাক ডাকতে পারে তাকে আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না, আজকাল তো মাঝে মাঝে ওই স্বপ্নের মধ্যেও ও হানা দেয়। স্বপ্নের মধ্যে ওকে দেখে মনে হয় যেন ওই গল্প সিনেমার ওয়্যারউলফ, নেকড়ে মানুষ টাইপের কিছু একটা। না 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 না, আমি ওকে বিশ্বাস করি না, আমি ওকে একটুও বিশ্বাস করি না, ও নেকড়ের ডাক নকল করে, বলা যায় না কোনদিন হয়তো ঘ্যাক করে আমাকেই এসে কামড়ে দিল। আমি ভেবেছি ওকে বলবো কলকাতায় ফিরে যেতে, বলবো ওখানে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাতে, আর আমি এখানে একা শান্তিতে থাকব, নির্মল প্রকৃতির বুকে মিশে যাব, আমি চুমড়ি গাইগুলোর মাঝখানে লুকিয়ে ঢুকে পড়ব, তারপর ওই দিগন্ত অব্দি চড়ে বেড়াবো,
সবুজ ঘাসের মোলায়েম চাদরে বসে থাকব। তারপর এই গ্রামের মধ্যে যে একটা ছোট্ট হ্রদ আছে সেখানে যাব তৃষ্ণার সময় জল খেতে। আর যাই হোক, অংশুমানের সাথে থাকা চলে না। পরবাসে এসে অশান্তিতে থাকতে আমি বিন্দুমাত্র রাজি নই। ওই রকম রকচটা খিটখিটে একটা আধা মানুষ আধা জানোয়ার, এটা থেকে দ্রুত মুক্তি চাই আমার। একটা দ্রুত মুক্তির পথ খুঁজতেই হবে আমাকে। নেকড়ের হামলা সহ্য করে যথাসম্ভব লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি। কিন্তু এরপর থেকেই আমি বুঝতে পেরেছি যে কোনো রকম বিপদের মুখ থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়ে গেছে। এই বিশুদ্ধ আবহাওয়া, জল, বাতাস, ভালো নির্ভেজাল খাওয়া দাওয়া, এসব কারণেই বোধহয় আমার এই শারীরিক পরিবর্তন। কিন্তু ঘুম না হওয়ার প্রবলেমটা এখনো যায়নি। সকালের দিকে কয়েক ঘন্টা মাত্র ঘুমোই, কিন্তু ঘুমোলেই যা সব স্বপ্ন দেখি তারপর আর ঘুমোতে ইচ্ছে করে না। সব স্বপ্নই দুঃস্বপ্ন, নাইটম্যার। সেদিনের ঘটনার পর থেকেই সবসময় চারিদিকে নেকড়ে দেখতে পাচ্ছি আমি। শিকার, দলছুট নেকড়ে, নেকড়ের ডাক, এর বাইরে আর কিচ্ছু না। আমার তো তাও দিন কেটে যাচ্ছে একরকমভাবে, কিন্তু আমার কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজটা কাটছে না এই অমিতের জন্য। ওর মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই নেকড়ে হানা দেবার পর থেকে ওর অবস্থার আরও অবনতি হয়েছে। সবসময় কেমন যেন একটা ভয় ভয় থাকে। আমার সাথে কথা বলে না, বাড়িতে খায় না। যদিও আমিও আজকাল তেমন রান্নাবান্না করি না, আসলে শরীর মন কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, আর নয়তো সব ছেড়ে ছুড়ে জঙ্গলে গিয়ে থাকি। এই মানুষের মাঝে থাকার চেয়ে গহন অরণ্যে গিয়ে বাস করা অনেক ভালো, অনেক ভালো। অমিত আজকাল দুপায়ে হাঁটে না বললেই চলে। ঘরের মধ্যে সবসময় হামাগুড়ি দেয়, সবসময় মুখের মধ্যে কিসব নিয়ে চিবোতে থাকে। সেদিন দেখি কয়েকটা বিস্কুট মুখে পুড়ে উগড়ে উগড়ে চিবোচ্ছে। আজকাল স্নান টানও করে না ঠিক করে। সেদিন দেখি স্নানের গামলায় মুখ ডুবিয়ে জল খাচ্ছে। আমি সামনে যেতেই তাড়াতাড়ি সরে এলো। ওর তাকানো চলাফেরা এতটাই অস্বাভাবিক যে ঠিক বর্ণনা করা যাবে না। আর সত্যি বলছি, ওর গায়ে না কেমন যেন একটা অন্যরকম গন্ধ হয়েছে, কেমন একটা বুনো বুনো গন্ধ, মানে চমড়ি, ভেড়া, ষাঁড় এই সমস্ত প্রাণীর গায়ে যেরকম একটা অদ্ভুত বোটকা গন্ধ থাকে সেই রকম একটা গন্ধ। যদিও তার জন্য আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু কিন্তু এর কারণটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। দিন কয়েক আগে কয়েকজন কৃষক ওকে সকালে মাঠে দেখতে পেয়েছে, অনেক সকালে। ওরা এসে আমায় যা বলল তা শুনে আমার একেবারে হাড় হিম হয়ে যাবার জোগাড়। অমিত নাকি মাঠের উপর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল আর মাঝে মাঝে মাটি থেকে মুখ দিয়ে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আচ্ছা সত্যি কথা বলুন তো, এরপর ওকে আর এখানে রাখা যায়? যত দ্রুত সম্ভব ওকে কলকাতায় ফেরাতে হবে। যদিও ও এখান থেকে কোথাও যেতে চায় না, উল্টে আমাকে জ্ঞান দেয়, বলে আমি নাকি উন্মাদ, আমি নাকি অদ্ভুত, তাই আমার নাকি এখনই শহরে ফিরে যাওয়া উচিত, সেখানে গিয়ে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। বিশাল পরামর্শদাতা এলো নে আমার। দরকার হলে মালটাকে না, মালটাকে পিটিয়ে বাড়ি পাঠাবো। কিন্তু আমি যাব না, আমি কিছুতেই যাব না। আহা, কি শান্ত সুন্দর একটা জায়গা, এইটাই তো আমার আদি বাসস্থান। এখান থেকে দূরে গেলে আমি বাঁচবই না। এখান থেকে দূরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। না 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 না, এখানে কত পশু পাখি, চারপাশে সবুজে ঘেরা। এখান থেকে একবার যদি আমি কলকাতায় ফিরে যাই তাহলে আমার ওই হরবোলা অংশুমান এই নামটাই তো বৃথা হয়ে যাবে। শহরের মাঝখানে আমি তখন কার ডাক নকল করব? হ্যাঁ, সেদিন নেকড়েটা ডাকার সঙ্গে সঙ্গে আমিও যখন ওটার মতো করে ডেকে উঠলাম, সত্যি বলছি মানে অন্তরে না একটা কেমন শান্তি এসে গিয়েছিল।
সমস্ত উপত্যকা জুড়ে ওই নেকড়ে যেমন একটা ভয়ের আবহাওয়া তৈরি করতে পারে, তেমন আমিও পারি। একবার মাত্র একবার যদি হাউল করি না, সারা গ্রামটা কেঁপে যাবে। ভেড়া বাছুরের দল সব ভয়ে ছটফট করবে, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা শিশু ডুকরে কেঁদে উঠবে। এইসব আনন্দ আমি কলকাতা শহরে গিয়ে পাবো কি করে? হ্যাঁ, কি করে পাবো? অমিতের শরীরটা আমার থেকে অনেক বেশি খারাপ। গ্রামের লোকেরও চোখ এড়ায়নি ওর আচরণ। এখানে এই কাছের শহরে একজন নামী সাইকিয়াট্রিস্ট আছেন, নাম ডক্টর চিন্ময় সেন, বাঙালি অবসরপ্রাপ্ত ডাক্তার। আগে কলকাতায় একটা নামী হাসপাতালে ছিলেন, বহু বছর বিদেশে কাটিয়েছেন, এখন বৃদ্ধ বয়সে এখানে এসে থাকেন আর প্র্যাকটিস করেন। তাই ভাবছি কলকাতায় ফেরার আগে ওনার সাথে একবার এই অমিতের ব্যাপারে কথা বলবো। এই পবনজির একজন চেনা পরিচিত লোক রয়েছে ওখানে, উনি আমাকে দেখানোর ব্যবস্থা করে দেবেন। যদিও ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে আরও 10-12 দিন সময় লেগে যাবে। তো এইভাবেই এই মানসিক ভারসাম্যহীন অমিতকে নিয়ে দিন কাটছিল। ওকে এখন সবসময় চোখে চোখে রাখতে হয়। কিন্তু সব থেকে ভয়ের বিষয় যেটা, সেটা হলো গ্রামে আবারও কোনো একটা দলছুট নেকড়ে এসে হানা দিয়েছে। পবনজি আবারও আমাদের সাবধান করে দিয়ে গেছেন, রাতে বাইরে বেরোতে মানা করেছেন। কিন্তু আমিও তো সুস্থ নই, আর সেটা তো ভুলে গেলে চলবে না। আমি রাতে একেবারে ঘুমোতে পারি না, আর ঘরে থাকলে না পুরো দম বন্ধ হয়ে আসে। তাই প্রতিদিন মাঝরাতে বারান্দায় গিয়ে নেকড়ের ডাক নকল করে ডাকতে থাকি। প্রতিদিন এই একই কাজ করা না আমার কেমন একটা নেশায় পরিণত হয়েছে। আমার ডাক শুনে অমিত ঘরের মধ্যে ভয়ে গো গো করে গোঙানির মতো শব্দ করে। ওকে আমি কিছু বলতে চাই না, কিন্তু তখন, সত্যি বলছি তখন না, ওর উপস্থিতি আমার কাছে চরম অসহ্য লাগে। ওকে ধমকাই কিন্তু তাতে কোনো ফল হয় না। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী লাগে, মনে হয় আমার এই ডাকেই হয়তো আমার কোনো নেকড়ে গ্রামে এসে ঢুকে পড়েছে। শুনছি এইবার যে নেকড়েটা ঢুকেছে, এটা নাকি আগেরটার থেকে অনেক বেশি ধূর্ত আর হিংস্র। এক দুদিন ছাড়া ছাড়াই ওটা আসছে আর হাঁস মুরগি নিয়ে যাচ্ছে, এমনকি ভেড়া বাছুর এই সব শিকার করছে। কাঠের বেড়া ভেঙে ঢুকে পড়ছে সমস্ত খামারগুলোতে। এখানকার মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই প্রাণীটা। আমার পক্ষে তো আর কিছু করা সম্ভব নয়। সেদিন মারামারির পরে যে পরিমাণ ক্ষত আমার শরীরে তৈরি হয়েছে, এরপর আবার ওরকম কিছু ঘটলে আমি হয়তো আর প্রাণে বাঁচব না। যদিও আমি শেষ অবধি রক্ষা পাবো কিনা জানি না। চোখের আড়াল হলেই অমিত অনেক সময় ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে যায়, মাঠে গিয়ে হামাগুড়ি দেয়। সে এক যন্ত্রণাদায়ক দৃশ্য। যে ছেলেটার সঙ্গে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তার এরকম পরিণতি না আমি চোখের সামনে কিছুতেই মেনে নিতে পারি না। কি চনমনে হাসি খুশি ছিল, কি বেপরোয়া সাহসী স্বভাব ছিল ওর, আর এখন সারাক্ষণ ভয় ভয় থাকে, কাছে গেলেই শুয়োপোকার মতো গুটিয়ে যায়। তাই অমিত বেরিয়ে গেলে আমাকেই যেতে হয় ওকে খুঁজে আনতে। এদিকে মনে মনে আমি জানি যে নেকড়ে এখানে হানা দেয়, তাকে প্রতিদিন রাতে আমি ডেকে আনি, আমার ডাকই তাকে ডেকে আনে প্রতিদিন রাতে, প্রতিদিন রাতে। দুপুরবেলায় যখন ঘুম ভাঙে, তখন নানান লোক নানান কথা বলে। মাঠে প্রান্তরে বাড়ির উঠোনে পড়ে থাকে নিরীহ প্রাণীগুলোর দেহের উচ্ছিষ্ট অংশ, পালক লোম এইসব। আমার বেশ ভালো লাগে এসব গল্প শুনতে, বেশ ভালো লাগে। এই নেকড়ে নামটার মধ্যেই যেন কি একটা আছে, মানে যুগ যুগ ধরে কত গল্প কত মিথ তৈরি হয়েছে না এই একটা প্রাণীকে নিয়ে। সাহিত্যের পাতায় পাতায় কত ওয়্যারউলফের গল্প, নেকড়ে মানবের কাহিনী। কিন্তু সত্যি কি ওয়্যারউলফ বলে কিছু হয়? জানি না। তো একটা কথা না স্বীকার না করে পারছি না, এই নেকড়ে প্রাণীটার প্রতি না আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। কিরকম শক্তির অধিকারী বলুন তো। সেদিন নেকড়েটাকে কাহিল করতে তো বেশ, মানে বেশ জান কয়লা হয়ে গেছিল আমার না,
ফাইল করতে পেরেছি কিনা সেটাও ঠিক মনে করতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে কোনো একটা দানবীয় তৃতীয় একটা শক্তি আমাকে ওর কবল থেকে বোধহয় বাঁচিয়ে নিয়েছিল। আজকে সন্ধ্যায় বারান্দার মেঝেতে বসেছিলাম, বাইরে হিম শীতল বাতাস বইছে, আকাশ জুড়ে ঝিলমিল করছে সহস্র নক্ষত্র রাশি, চোখের সামনে দিবা স্বপ্নের মতো আমি দেখতে পাচ্ছি একটা নেকড়েকে, সেটা যেন পাহাড়ের চূড়ায় কিংবা পাহাড়ের খাঁজে বসে ডাকছে, হিমেল হাওয়ায় ও লোমগুলো কেমন যেন সরে সরে যাচ্ছে। এমন সময় হঠাৎ পবনজি এসে হাজির, হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতর ঢুকে আমাকে ওইভাবে বারান্দার মাটিতে বসে থাকতে দেখে উনি যেন একটু থমকে গেলেন, তারপর কেমন আমতা আমতা করে বললেন, সবজি অমিত সবজি কিতে রে? আমি খানিক অবাক হয়ে বললাম, অমিত এই ঘরমেই তো থা, পাশ বালে কমরে মে ইয়াপারি থা। মুঝে বিলকুল আচ্ছা নহীঁ লগ রহা হ্যায় সবজি, ইস সারে হাল চাল মুঝে বিলকুল ঠিক নহীঁ লগ রহা হ্যায়। ও জো বঙ্গালী ডাক্তার বাবু হ্যায় না ই পাশ বালে শহর মে, वहां पे तो आप लोग जाएंगे ही कुछ ही दिन में, मगर उससे पहले ही अमित जी के साथ कुछ उल्टा सीधा ना हो जाए साहब जी। साहब जी एक और बात, आपका सूरत ऐसा क्यों लग रहा है साहब जी, बिल्कुल सूखा सूखा, आपकी तबीयत तो ठीक है ना, कहीं बुखार ऐसा कुछ तो नहीं है ना? मेरा तबीयत बिल्कुल ठीक है, आप बताइए अमित को क्या हुआ? আমার কথার উত্তরে পবনজি যা বললেন তাতে আমার দম বন্ধ হয়ে এলো। কিন্তু কিন্তু অমিত তো আমার বন্ধু, ও এই সব আমি আমি আর ভাবতে পারছি না। বিকেল হওয়ার পরেই জঙ্গলের দিকে একজন মানুষকে নাকি দেখা গেছে, সে চার পায়ে হাঁটছিল, তার শরীর ছিল অর্ধনগ্ন, তার বাহু বলিষ্ঠ, মানুষটার মুখে ধরা ছিল একটা মুরগি। অরণ্যের পাশের রাস্তায় লোকের কোলাহল আর পায়ের শব্দ পেয়েই সে নাকি চকিতে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল, লোকগুলো সাহস করে আর জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারেনি। পবনজির কথা শুনে আমি যে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, শুধু বললাম, ঠিক হ্যায় ঠিক হ্যায়, আপ সাবধানি সে ঘর যাইয়ে, মে দেখতা হুঁ। কথাগুলো শোনার পর থেকে আমার সারা শরীরে একটা রাগ যেন ছড়িয়ে পড়ছে, সারাদিন শুধু অমিত অমিত আর অমিত, পুরো গ্রামের একটা আলোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে লোকটা। না না না, আমাকে আরো সাবধান হতে হবে, ওরা তো জানে না যে যাকে ওরা দেখেছে সেটা আসলে কোনোভাবেই অমিত হতে পারে না, ওরকম ওই রকম ম্যাদামারা একটা লোক ও শিকার ধরবে, ও হাঁস মুরগি মেরে খাবে, সালা মশাই মারতে পারে না, ও মানুষকে ভয় দেখাবে। আমার না শুনলেই হাসি পাচ্ছে, শুনলেই হাসি পাচ্ছে। অন্য কোনো নেকড়েও এই গ্রামে ঢুকেছে কিনা আমার না তা নিয়ে বেশি একটু সন্দেহ আছে, কই আমি তো একটার ডাকও শুনতে পাইনি, না পাইনি না পেপে না পাই পেছি না পাই পাইনি 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 ওরা বলে বটে একটা নেকড়ে আছে, তাহলে কি অমিত অমিত? আমার তো কোনো কিছু ঠিকঠাক মনে থাকে না আজকাল, বাবানজিকে বললাম বটে অমিত পাশের ঘরে আছে, কিন্তু ঘরে এসে দেখি অমিত ঘরে নেই। ভালোই হয়েছে, দুজনেই ভুলো মনের সমস্যা নিয়ে এখানে ছুটি কাটাতে এসেছিলাম আর এখানে এসে ব্যাটার মাঠে চড়ার রোগ হয়ে গেল, যদি ওকেই বা শুধু দোষ দিই কি করে, আমারও তো কিছু কম পরিবর্তন হয়নি। হ্যাঁ কি করি, কখন কোথায় যাই, কার সাথে কথা বলি, সালা কোনো কিছুই মনে থাকে না, কোনো কিছুই মাথায় থাকে না, আজকাল সবসময় একটা অন্য জগতে থাকি আমি, একটা অন্য পৃথিবী,
সেখানে এসব অংশমান ফংশমান নেই, ওখানে বেঁচে আছে বর্তমানের আমি, যার কোনো পরিবার নেই, পরিচিতি নেই, কেউ নেই। আমি ঠিক ওই দলছুট নেকড়েদের মতন, বড্ড একাকী, নিঃসঙ্গ। তবে এই পবনজির কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমার চিন্তার কিন্তু যথেষ্ট কারণ আছে। অমিত কি তাহলে কোনোভাবে এই গল্পের ওই ওয়্যারউলফ, মানে নেকড়ে মানুষের মতো হয়ে গেল, নকল নেকড়ে? দিনে মানুষ, রাতে নেকড়ে, চাঁদনি রাতে, চাঁদনি রাতে নেকড়ে, তো সব গ্যাজাখড়ি গল্প। কিন্তু ওকে তো কিছুতেই আর ইহজগতে রাখা যাবে না। না না না, একদম না, কোনো নকল নেকড়ে এই পৃথিবীতে থাকবে না, কিছুতেই না, থাকবে শুধু আসল, কেবলমাত্র আসল নেকড়ে। কিন্তু আমি এখন কি করব? ও তো আর আমার বন্ধু হতে পারে না, ও এখন আমার প্রতিদ্বন্দ্বী, আমার শত্রু, আমার প্রতিদ্বন্দ্বী। এখনই যেতে হবে আমাকে, ওকে খুঁজতে যেতে হবে, এখনই যাই। যাওয়ার আগে সবাইকে একবার জানান দিয়ে যাই যে আমি আসছি। একবার ডেকে দিই একবার। ছুটতে ছুটতে আমি প্রায় মাঠটার কাছে এসে পড়েছি। গ্রামের লোকজনগুলো এখনো সমস্ত ঘরে ফিরেনি, এদিক ওদিক সব কচি বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, হয়তো ভেড়াগুলো ফিরে যাচ্ছে, বড্ড খিদে পেয়েছে। কিন্তু না, আজকে এখন শিকার নয়, এখন শিকার নয়, আগে আমার ওই শত্রুকে খুঁজে বার করতে হবে। মনে পড়েছে, এই মাত্র মনে পড়লো, আগের ওই নেকড়েটাকেও না আমি মেরেছিলাম, এটাকেও আমি মেরে দেবো, এটা শেষ করে দেবো একবারে, পুরো শেষ। আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না এখানে। মাঠের মাঝামাঝি এসে দেখতে পেলাম অমিত দাঁড়িয়ে আছে। ওই যে ওই যে ওখানে কি যেন খাচ্ছে, কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, আমাগুড়ি দিচ্ছে, ঘাস খাচ্ছে। ওয়্যারউলফ সেজে পাতাপুতি খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, পবনজি বলেছিল নাকি মুরগি মেরেছে। না, এখন মনে পড়লো, এই মাত্র মনে পড়লো, মুরগিটাকেও তো আমিই মেরেছি, আমি তো মুরগি মুখে নিয়ে ঘুরছিলাম, লোকগুলো এসে পড়লো, আমি যা করে লুকিয়ে পড়লাম। যাই হোক, এখন ওকে ধরি। দৌড়তে দৌড়তে ওর যখন খুব কাছে পৌঁছে গেছি, তখন নিজেকে ঝোপের আড়ালে একটু লুকিয়ে ফেললাম। যথাসম্ভব সন্তর্পণে ওর কাছে পৌঁছতে হবে আমাকে, টের পেলেই আমার হাতের নাগালের বাইরে চলে যেতে পারে ও। একটা একটা করে পা এগোচ্ছি, একটা একটা করে, আমার ঘাড়ের মাংসপেশিগুলো আনন্দে আর উত্তেজনায় ফুলে ফুলে উঠছে। আমার দু চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে ওর দিকে নিবদ্ধ। ও কিন্তু আমাকে খেয়ালই করেনি, ওর খুব কাছে এসে গেছি আমি, খুব কাছে। ওর আর আমার মাঝে দূরত্ব আর মাত্র কয়েক ফুট, কিন্তু ঠিক সেই মুহূর্তে ও ঘুরে তাকালো আমার দিকে। আজকাল অন্ধকারে দেখতে আমার একটু অসুবিধা হয় না, তাই আমি স্পষ্ট দেখতে পেলাম নিমেষে ওর চোখে মুখে ফুটে উঠল চরম ত্রাসের ছাপ। আর তারপরেই আমি কিছু বুঝে ওঠার আগেই ও চার পায়ে তীর বেগে দৌড়তে শুরু করলো। এই যা, না না, এভাবে তো ওকে পালাতে দেওয়া যাবে না, আমি ওর পিছু নিলাম। জঙ্গলের প্রান্ত রেখা বরাবর ছুটছি দুজনে, একজন প্রাণ ভয়ে, একজন রক্তের নেশায়। এই উপত্যকার ভয় বলতে থাকবো শুধু আমি, আমি একা, আর কাউকে আমি মেনে নেব না, কখনো না। ও বেশ জোরে দৌড়লেও আমার মতো জোরে দৌড়তে পারবে না, পারে না, পারে না। আমি দেখতে পাচ্ছি ক্রমশ আমাদের মাঝখানের দূরত্ব কমছে, আর একটুখানি, তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ব আমি। ওকে আমি যখন প্রায় ধরে ফেলেছি, তখনই খানিক দূর থেকে একটা শোরগোল কানে এলো।
অনেক মানুষ যেন একসাথে চিৎকার করছে, আর সেটা কানে যাওয়া মাত্রই শয়তানটা জঙ্গলের ধার ছেড়ে সেদিকে মুখ ঘুরিয়ে দৌড়তে আরম্ভ করল। কি ভেবেছে ওইসব লোকজন? ওকে আমার হাত থেকে বাঁচাবে, আমার হাত থেকে বাঁচাবে। ও আমাকে চেনে না, আমাকে চেনে না। আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। আমি একটা লম্বা বেপরোয়া লাফ দিয়ে একেবারে ওর ঘাড়ের ওপর গিয়ে পড়লাম। ওকে জাপটে মাটিতে চেপে ধরার চেষ্টা করতেই হঠাৎ বুকের মধ্যে একটা প্রবল ধাক্কায় আমি খানিক দূরে ছিটকে পড়লাম। প্রবল যন্ত্রণায় কুঁকড়ে গেলাম। আমি বুঝলাম ও ওর মাথা দিয়ে প্রবল জোরে আঘাত হেনেছে আমার পাঁজরের উপর। ওর মাথায় এত জোর, এত জোর ওর মাথায়! আমি ভালো করে কিছু বুঝে ওঠার আগেই ও এসে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। তারপর আবারও ওর মাথা দিয়ে জোরে ধাক্কা দিল আমার তলপেটে। এবার যন্ত্রণায় আমার চেতনা লোপ পাওয়ার জোগাড় হল। কিন্তু না, এভাবে আমি হেরে যাব না। ও আরেকবার গুতো মারতে যেতেই আমি বিদ্যুৎ বেগে গড়িয়ে পাশে সরে গেলাম, আর তারপর ছিটকে উঠে কামড়ে ধরলাম ওর গলার টুটি। তীব্র আর্তনাদ করে উঠল, তারপর দু হাত দিয়ে চেপে ধরলো আমার ঘাড়। আমাকে সজোরে নিজের গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। আমি শক্ত করে ও টুটি কামড়ে পড়ে রইলাম। আমরা দুজনেই এখন মাটিতে পড়ে গেছি। প্রবল ধস্তাধস্তির মাঝে ওর একটা পায়ের হাঁটু সজোরে এসে লাগলো আমার বুকের ঠিক মাঝখানে। আমি আর পারলাম না, আমি আর পারলাম না। জ্ঞান হারানোর আগের মুহূর্তে অনুভব করলাম আরো অনেকগুলো মানুষের হাত চারপাশ থেকে আমাকে চেপে ধরছে। একটা খুব পরিচিত কণ্ঠ শুনতে পেলাম আমি। কেউ যেন বলছে, হে ভগবান, হে ভগবান, ই দোনো সবজি তো বিলকুল ইনসান সে জানোয়ার বন গয়া। হাসপাতালটা বিশেষ বড় নয়, ছোট পাহাড়ি শহরে আর কতই বা বড় হবে। এখানে তো না থাকে ভালো ওষুধের স্টক, না পাওয়া যায় ভালো ডাক্তার। আমার পরম সৌভাগ্য যে ডক্টর সেন ছিলেন। দেবদূতের মতো যদি উনি না এসে পড়তেন তাহলে যে আমি কি করতাম? অংশুকে বাঁচাতেই হয়তো পারতাম না। আর অংশুর তো আমি আছি, রানু আছে, কিন্তু অমিত দা, ওর তো নিজের বলতে কেউ নেই। ওরে বা কি হতো! ফোনটা আসে গত পরশু রাত 3টার সময়। আমি বেশ একটু অবাক হয়েছিলাম, আমাকে এত রাতে কে ফোন করবে? অংশু কি? মনে মনে খুব আনন্দ হয়েছিল। ওর কি তবে এতদিনে আমার কথা মনে পড়ল? এতগুলো দিন হলো চেঞ্জে গেছে, অথচ একবারও ফোন করে আমার বা আমার মেয়ের খবর নেয়নি। ফোন যা করার অমিতদাই করেছিল, বলেছিল ওরা ঠিকমতো পৌঁছে গেছে, আমি যেন চিন্তা না করি। বাবা কেন ফোন করে না, বাবা কেন ফোন করে না, এই বলে বলে মেয়েটা তো কেঁদে কেটে একেবারে একসার। রানু তো আর বোঝে না যে ওর বাবা অসুস্থ। ওর সরল মনে শুধু একটাই প্রশ্ন, বাবা এমন বদলে গেল কেন? ফোনটা ধরতেই আমার মনের সমস্ত আনন্দ এক লহমায় নিঃশেষ হয়ে যায়। প্রথমে একজন হিন্দিভাষীর গলা। তিনি বললেন তিনি নাকি পুলিশ অফিসার। অংশুর নাম করে জানতে চাইলেন আমি ওর স্ত্রী বলছি কিনা। তারপর বললেন অংশুর নাকি একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, ও নাকি মৃত্যুশয্যায়। আমি এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিলাম যে মুখ দিয়ে কথা সরছিল না। ঠিক তখনই পাশ থেকে কেউ একজন ফোনটা নিয়ে বিশুদ্ধ বাংলায় আমাকে জিজ্ঞাসা করলেন, নমস্কার, আপনি কি মিসেস রুচিরা দাশগুপ্ত বলছেন, অংশুমান দাশগুপ্তের স্ত্রী? আমি কোনো মতে বললাম, হ্যাঁ, আপনি? নমস্কার, আমি ডক্টর চিন্ময় সেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আপনার স্বামী ও তার বন্ধু যে টুলা গ্রামে বেড়াতে এসেছিলেন, আমি বর্তমানে সেখানেই থাকি, সেখানে বলতে তার পাশেরই শহরে। মিসেস দাশগুপ্ত,
আপনি এতটা দুশ্চিন্তা করবেন না, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তবে আপনার স্বামীর একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইফ রিস্ক ছিল, তবে সেটা এই মুহূর্তে কেটে গেছে। আপনি যেভাবেই হোক অবিলম্বে এখানে চলে আসুন। টুলা গ্রামের কাছেই এখানকার সদর শহর সুন্দাঘাট, সেখানেই আমরা আছি। আপনার আশাটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমার স্বামীর বন্ধু অমিত সরকারও তো ওখানে ছিলেন, উনি কোথায়? এক দু সেকেন্ডের নীরবতা, তারপর আবার ফোনে ভেসে এলো ডক্টর সেনের গলা। ওনারও প্রায় একই দশা, আপনি এলেই সব জানতে পারবেন। সুন্দাঘাটের জেলা সদর হাসপাতালে ওনারা আছেন, আমি নিয়মিত দেখাশোনা করছি, বাকি সিদ্ধান্ত আপনি এলেই নেব। ফোনটা কেটে যাওয়ার পর কতক্ষণ যে আমি বিহ্বল হয়ে বসেছিলাম আমি জানি না। তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে সব বন্দোবস্ত করলাম। আমার এক বান্ধবী ট্রাভেল এজেন্সি আছে, ওকেই ধরে কোনো রকমে একটা ফ্লাইটের টিকিট কাটলাম। রানুকে রেখে এলাম ওর মামার বাড়িতে। এসবের মধ্যে একটা 8 বছরের মেয়েকে না টানাই ভালো। এখানে পৌঁছেছি গতকাল সন্ধ্যায়, প্লেনে দিল্লি এসে সেখান থেকে ভাড়া গাড়ি করে টুলা। অংশুরা যে ছোট্ট বাড়িটা ভাড়া নিয়েছিল ওখানেই উঠেছি। স্থানীয় একজন প্রবীণ ভদ্রলোক, নাম পবন কুমার, আমায় ওখানে পৌঁছে দিলেন। খুব ভালো মানুষটা, উনি নাকি অংশুদের দুধ এনে দিতেন রোজ। ওনার মুখেই প্রথমে সবকিছু জানতে পারলাম। এই গ্রামে নাকি কয়েকদিন আগে নেকড়ের উৎপাত হয়েছিল, একদিন রাতে বাড়ির বাইরে বেরিয়ে ওই নেকড়ের হাতে আক্রান্ত হয় অংশু। কিন্তু সেটা আমাকে কেউ জানায়নি, কারণ সেই আঘাত নাকি গুরুতর হলেও অংশু খুব অস্বাভাবিক রকমভাবে তাড়াতাড়ি সেরে ওঠে। কিন্তু তারপর থেকেই ওর আচার আচরণ নাকি বদলে যেতে শুরু করে। ওকে নাকি গ্রামের অনেকে রাতের অন্ধকারে দেখেছে। ও নাকি চার পায়ে হাঁটতো আর গ্রামের ভেড়া হাঁস মুরগি এসব মেরে খেত। আর এই শেষ দিন নাকি ও অমিত দাকে আক্রমণ করে। ওদিকে অমিত দাও নাকি একই রকম অস্বাভাবিক আচরণ করছিল, মারামারি করে দুজনে প্রায় মৃত্যুর দোর গোড়ায় গিয়ে দাঁড়ায়। সেদিন এই পবনজি আরো কিছু গ্রামবাসী ওদেরকে বাঁচায়, না হলে ঘটনাস্থলেই ওদের মৃত্যু হতো। আমি স্তম্ভিত হয়ে গেছিলাম সবকিছু শুনে। এ কি বলছেন পবনজি, ওরা কি দুজনেই অপ্রকৃতিস্থ হয়ে গেছে? অনেকগুলো প্রশ্ন মনে নিয়েই পবনজির রান্না করে আনা খাবারগুলো রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি সুন্দাঘাটের হসপিটালে। রিসেপশনে কথা বলে দেখে এলাম দুজনকেই, আলাদা আলাদা ঘরে আছে দুজন। দুজনেরই শরীর ক্ষত বিক্ষত, অমিতার ডান হাতটা আর কাঁধের হাতটা ভেঙেছে। অংশুর ভেঙেছে ডান হাতের দুটো আঙুল আর পাজরের 4টে হাড়। অবস্থা দেখে স্পষ্ট অনুমান করা যায় কিরকম মারামারি করেছে দুজনে। কিন্তু কেন, কতখানি মানসিক বিকার হলে মানুষ এরকম করতে পারে? ওরা দুজনে সেই ছোট্টবেলার বন্ধু। আমি বেশিক্ষণ এই দৃশ্য সহ্য করতে পারিনি, দৌড়ে বেরিয়ে এসেছি ঘর থেকে। দুজনকেই আপাতত ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি এখন অপেক্ষা করছি ডক্টর চিন্ময় সেনের সাথে কথা বলবো বলে। উনিই একমাত্র আমার মনের সমস্ত ধোঁয়াশা দূর করতে পারেন। কিছুক্ষণ পরেই দরজা দিয়ে ঘরে ঢুকলেন একজন সৌম্যকান্তি বৃদ্ধ ভদ্রলোক, চেহারায় অপার ব্যক্তিত্বের ছাপ। বয়স 65-70-এর মধ্যে হবে হয়তো, কিন্তু চেহারা এখনো বেশ শক্ত সমর্থ। ঘরে ঢুকেই উনি হাত জোর করে নমস্কার করলেন, তারপর এসে বসলেন টেবিলের উল্টো দিকের চেয়ারে। আমি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ডক্টর সেন হাত তুলে আমায় আশ্বস্ত করলেন,
হালকা হেসে বললেন, চিন্তা করবেন না মিসেস দাশগুপ্ত, সব ঠিক হয়ে যাবে। ভদ্রলোকের হাসির মধ্যে কেমন একটা দৃঢ় আত্মবিশ্বাসের ছোঁয়া। আমার মনটা খানিকটা শান্ত হয়ে এলো। ডক্টর সেন এবার বলতে আরম্ভ করলেন, পুরো ব্যাপারটা আপনাকে খুলে বুঝিয়ে বলা একান্ত প্রয়োজন, কারণ এনাদের সামলানোর প্রধান দায়িত্ব তো সম্ভবত আপনার উপরেই পড়তে চলেছে। প্রথমেই বলি, অংশুমানবাবুর আগেই উচিত ছিল একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করা, সেটা না করে চেঞ্জে এসেই আরো কাল হলো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওকে অনেকবার করে বলেছিলাম, কিন্তু ও একবারের জন্য আমার কথা শোনেনি। সেটা স্বাভাবিক, এই ধরনের রোগে মানুষ খুব অবস্টিনেট হয়ে যায়, অকারণ জিদ করে, একগুয়েমি করে। কিন্তু রোগটা কি ডাক্তারবাবু? ডাক্তারি উপভাষায় একে আমরা বলি ক্লিনিক্যাল লাইকানথ্রপি। নামটা শুনে থমকে গেলাম আমি। এই শব্দটা তো পড়েছিলাম একটা মিথোলজির বইতে। এর মানে তো আমি আটকে উঠলাম। লাইকানথ্রপি মানে মানে ওই ওই ওয়্যারউলফ, নেকড়ে মানুষ। ডক্টর সেন আবারও হাসলেন, তারপর বললেন, একদমই না মিসেস দাশগুপ্ত, সাধারণ মানুষের মধ্যে এই ভুল ধারণাটা প্রচলিত আছে ঠিকই, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। লাইকানথ্রপি একটা মানসিক ব্যাধি, আর ওয়্যারউলফ একটা পৌরাণিক জীব। বলতে পারেন এই লাইকানথ্রপির লক্ষণ দেখি প্রাচীনকালে ওয়্যারউলফ জাতীয় প্রাণীর অবতারণা করা হয়েছিল। ব্যাপারটা পুরোটাই একটা লিটারারি এলিউশন। বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি, আপনার জানাটা প্রয়োজন। এই সমস্ত ধারণার উৎপত্তি গ্রিক ও নরওয়েজিয়ান মিথোলজিতে, নামগুলোও সব গ্রিক। তো গ্রিক পুরাণে থেরিয়ানথ্রপি বলে একটা কথা আছে, এর অর্থ হলো কোনো মানুষ বা দেবতা যদি মায়াবী ক্ষমতার অধিকারী হন, তবে তিনি যে কোনো মুহূর্তে অন্য যে কোনো প্রাণীর আকার ধারণ করতে পারেন। ওভিডের মেটামরফোসিস কাব্যগ্রন্থ এই বিষয়ের উপরেই একটা রূপকধর্মী বই বলতে পারেন। সেই থেরিয়ানথ্রপির অনেক রকম প্রকার ভেদ আছে, তার মধ্যে একটা হলো লাইকানথ্রপি। গ্রিক ভাষায় লাইকই মানে হচ্ছে নেকড়ে বা উলফ, আর অ্যান্থ্রোপস মানে হলো মানুষ। কোনো মানুষের কোনো হিংস্র সাপদে রূপান্তরিত হওয়ার ঘটনাই হলো লাইকানথ্রপি, কিন্তু সেটা শুধুমাত্র পুরাণ বা পৌরাণিক কল্পনার জগতে। বাস্তবে সেটা শারীরবৃত্তীয়ভাবে সম্ভব নয়। যদি সেটা হতে হয় তাহলে একটা মানুষের প্রতিটা কোষের আকার, ডিএনএর গঠন, জেনেটিক কোড সম্পূর্ণ বদলে যেতে হবে। বোন স্ট্রাকচার অর্থাৎ হাড়ের কাঠামো আমূল পরিবর্তিত হতে হবে, আর সেটা হলে মনুষ্য প্রাণীটি অনেক আগেই পঞ্চত্ব প্রাপ্ত হবে। সম্পূর্ণ রূপান্তর হওয়া পর্যন্ত তার প্রাণ অপেক্ষা করবে না। তাহলে এত কথা, এত কল্পনা কেন? কারণ এটা শারীরিকভাবে সম্ভব না হলেও মানসিকভাবে কিন্তু সম্ভব। সেই আদিকাল থেকেই মানসিকভাবে মানুষের মধ্যে এরকম লক্ষণ দেখা গেছে। এই মানসিক রোগের প্রভাবে কোনো মানুষ ভাবতে শুরু করে যে সে কোনো হিংস্র সাপদে পরিণত হয়েছে, তখন তার স্বভাব চরিত্রে সেরকমই বেশ কিছু হিংস্র লক্ষণ ফুটে উঠতে শুরু করে। শুরু হয় খিটখিটে মেজাজ আর রাগ দিয়ে, একই সঙ্গে বেড়ে ওঠে অনিদ্রা বা ইনসমনিয়া, ঘুমের ঘোরে হানা দেয় দুঃস্বপ্ন। রোগটা ক্রমশ বাড়তে থাকে এবং মানুষটার স্বভাবের উদ্ধত দিকটাও ক্রমাগত বেড়ে উঠতে থাকে। স্নায়ুতন্ত্র সবসময় খুব সেন্সিটিভ হয়ে থাকে, ফলে বিশেষ ক্ষেত্রে ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি এবং অন্ধকারে দেখতে পাবার ক্ষমতা বেড়ে যেতে পারে। ওদিকে নার্ভাস সেন্সিটিভিটির জন্য অ্যাড্রিনালিন রাশ খুব বেড়ে যায়, আর সেটা ঘটলে মানুষের গায়ের জোর এবং শারীরিক ক্ষমতা বেশ কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনার স্বামীর ক্ষেত্রে এর সবগুলোই হয়েছিল। সব শুনে আমি বললাম, তাহলে তো এটা এক ধরনের পাগলামি। ডক্টর সেন হেসে বললেন, আমাদের মনোবিজ্ঞানে পাগলামি বলে কোনো শব্দ নেই মিসেস দাশগুপ্ত, এটা একটা অসুখ। এটা একটা বিশেষ মানসিক বহিঃপ্রকাশ বলতে পারেন,
মানুষের মধ্যে নম্র ও হিংস্র এই দুরকম প্রবৃত্তি মিশে থাকে। সেটার মধ্যে একটা ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম রক্ষা করে আমাদের নার্ভ সেল বা নিউরনের মধ্যে থাকা কিছু বিশেষ উপাদান। খুব বেশি জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু জেনে রাখুন যাদের নাম সেরাটনিন, ডোপামিন ইত্যাদি ইত্যাদি। তো এই উপাদানের মধ্যে আনুপাতিক ভারসাম্য যদি কোনোভাবে নষ্ট হয় তাহলেই মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটবে। এখন সেটাকে আমরা ততক্ষণ রোগ বলি না যতক্ষণ তা স্বাভাবিক জীবনযাত্রার প্রবাহকে ব্যাহত না করছে। এটা অসুখ মিসেস দাশগুপ্ত, পাগলামি নয়। প্রাত্যহিক জীবনের অনেক কিছুর প্রভাবেই এই অসুখ হতে পারে। তবে হ্যাঁ, নর্মালি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হতাশা, ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়ার রূপ নেয়। আর কারোর কারোর ক্ষেত্রে, মানে এই ধরুন যেমন অংশুমান বাবুর ক্ষেত্রে, এই সিজোফ্রেনিয়াই বাড়তে বাড়তে লাইকানথ্রোপির জন্ম দেয়। এই ঘটনা পৃথিবীতে বিরল নয়, সেই আদিকাল থেকেই হচ্ছে। শেক্সপিয়ার পরবর্তী যুগে অর্থাৎ সপ্তদশ শতকের গোড়ার দিকে জন ওয়েবস্টার নামে একজন নাট্যকার দুটো বিখ্যাত নাটক লেখেন, দ্য ডাচেস অফ মালফি এবং দ্য হোয়াইট ডেভিল। তো এই যে প্রথম নাটকটা, দ্য ডাচেস অফ মালফি, এই নাটকে লাইকানথ্রোপির উল্লেখ পাওয়া যায়। ডিউক ফার্ডিনান্ড, গল্পের খলনায়ক চরিত্রটি, এই রোগে আক্রান্ত হয়। এমন আরও অনেক উদাহরণ আছে। আর এই সমস্ত লক্ষণের পরিপ্রেক্ষিতেই যুগে যুগে সাহিত্যে ওয়্যারউলফ জাতীয় প্রাণীর জন্ম হয়েছে। আচ্ছা, এবার বলুন তো, আপনার স্বামী কি বেশ কিছু সময় ধরে কোনো রকম সমস্যায় ছিলেন? মানে এই যেমন ধরুন অফিসের কোনো ঝামেলা বা পরিবারের কোনো ঝামেলা? হ্যাঁ, তা বলতে পারেন। ওর অফিসে কাজের চাপ ক্রমশ বাড়ছিল, সেলসের কাজ বুঝতেই পারছেন। আর যে নতুন ভদ্রলোক ওদের বস হয়ে এসেছিল তার সাথে অংশুর নিত্য ঝামেলা লেগেই থাকতো। এমনিতে অংশু তো খুব নরম ঠান্ডা মানুষ, তাই মুখের ওপর কিছু বলতে পারতো না বা ঝগড়া করতে পারতো না। কিন্তু আমি বুঝতাম ও মনে মনে একেবারে শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বলতো চাকরি ছেড়ে দেব, কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবার, চাকরি ছেড়ে দিলে চলবে কেমন করে বলুন। ওইখান থেকেই সবটার শুরু। এই অবসাদ থেকেই উনার মধ্যে প্রথমে তৈরি হয় মিসান্থ্রোপি, অর্থাৎ মানুষের প্রতি, মনুষ্য সমাজের প্রতি ঘৃণা। আর সেটা থেকেই লাইকানথ্রোপিটা গ্রো করেছে, যদিও সবার ক্ষেত্রে সেটা সম্ভব নয়, ব্যাপারটা অত সহজে হয় না। তবে ওই আর কি, দুর্ভাগ্যবশত কারোর কারোর ক্ষেত্রে এটা হয়, যেমন হয়েছে আপনার স্বামীর ক্ষেত্রে। এবার একটা কথা মনে পড়তেই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা স্যার, সবাই বলছে অমিতদাও নাকি একই রকম অস্বাভাবিক আচরণ করছিলেন, ওনারও কি এই একই সমস্যা? তাই কি শেষমেশ এই দুই প্রাণের বন্ধু এভাবে পরস্পরকে? আমার গলা ধরে এলো। ডক্টর সেন বললেন, না, ওনার সমস্যাটা অন্য। অন্য? অন্য কি সমস্যা? এটা আরো বিরল একটা রোগ, অনেকটা লাইকানথ্রোপির মতোই, কিন্তু ঠিক বিপরীত। এর নাম বোয়ানথ্রোপি। এতে রোগী মনে করেন তিনি গরু, মোষ বা ওই জাতীয় কোনো গবাদি পশুতে পরিণত হয়েছেন, আর স্বভাবটাও সেরকমভাবেই পরিবর্তন হয়। খাওয়ায় অরুচি, রান্না করা খাবার খেতে ইচ্ছে করে না, বরং ঘাস পাতা এসবের প্রতি আগ্রহ জন্মায়। আর দুটো রোগেই আরেকটা জিনিস কমন, সেটা হলো চার পায়ে হাঁটার প্রবৃত্তি। গ্রামের লোকজন অমিতবাবুকেও দেখেছে সকালের দিকে মাঠে ঘাটে চার পায়ে চড়ে বেড়াতে আর ঘাস খেতে। ঘাস খেতে? এই রোগে এমনই হয়। অংশুবাবু খেয়েছেন হাঁস মুরগি আর অমিতবাবু খেয়েছেন ঘাস। অমিতবাবুর সমস্যাটাও অবসাদজনিত। আচ্ছা, উনি একা মানুষ তাই না? হ্যাঁ, উনি বিয়ে করেননি, বাড়িতে আর কেউ নেই। ওই নিঃসঙ্গতা থেকেই এই রোগের জন্ম। খেয়াল করবেন, গরু, মোষ এই জাতীয় প্রাণী কিন্তু সবসময় পালে থাকে, অনেকে একসাথে থাকে। ওই যে সকলের সাথে থাকা বা সকলের মাঝে থাকার প্রবল অবদমিত বাসনা, সেখান থেকেই ওর এরকম একটা জটিল মানসিক ব্যাধি তৈরি হয়েছে।
বনথ্রপি লাইকানথ্রপি তুলনায় অনেক বেশি বিরল রোগ, তবুও কয়েকটা ঐতিহাসিক রেফারেন্স পাওয়া যায়। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ব্যাবিলনের সম্রাট নেবুকাদনেজরের কথা আছে, তার বনথ্রপি ছিল। তিনিও গরু ঘোড়াদের সঙ্গে মাঠে গিয়ে ঘাস খেতেন। আমি আর নিতে পারছিলাম না, কোনো রকমে বললাম, ওরা কি আর কোনোদিন সুস্থ হবে না? ডক্টর সেন বললেন, নিশ্চয়ই সুস্থ হবেন মিসেস দাশগুপ্ত, তবে সময় লাগবে। আমি কলকাতায় ওনাদের শিফট করার বন্দোবস্ত করে দিচ্ছি, আপাতত প্রথমে শরীরটা সুস্থ হোক। অংশুবাবুর বুকের হাড়, হাতের আঙুল আর ওদিকে অমিতবাবুর ডান হাত, কাঁধ, এগুলো জোড়া লাগুক। তাছাড়া অংশুবাবুর কামড়ে অমিতবাবুর গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ফলে ওর সুস্থ হতে একটু বেশি সময় লাগবে। পাশাপাশি আমার বন্ধু আছেন কলকাতায়, ডক্টর ব্যানার্জি, উনিও একজন সাইকিয়াট্রিস্ট। আপাতত ওখানেই দুজনের মানসিক চিকিৎসা চলতে থাকবে, ওষুধ প্লাস কাউন্সেলিং। চেষ্টা করবেন ওদের আপনাদের মাঝখানে রাখার, খুশি রাখার। আর অমিতবাবুর কিন্তু মনে হয় একজন ভালো জীবনসঙ্গিনী প্রয়োজন। আমি প্রয়োজন পড়লে অংশুবাবুর অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে ক্লিনিক্যাল গ্রাউন্ডে ওনাকে ঠিক মতো ছুটি দেওয়া হয় আর চাকরি নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি আর দেরি করলাম না, ডাক্তারবাবুর কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে ভাবলাম এবার বাড়ি ফিরে স্নান খাওয়াটা সেরে নি। তারপর কবে ফেরা হবে, কলকাতায় কোথায় ভর্তি করা হবে, সে সমস্ত ব্যবস্থা তো আমাকেই করতে হবে। পবনজি আমার যাতায়াতের জন্য একটা গাড়ি ঠিক করে রেখেছিলেন। হাসপাতালের সিঁড়ি দিয়ে নেমে গাড়ির ড্রাইভারকে ফোন করলাম। ছেলেটা আশেপাশেই ছিল, দু এক মিনিটের মধ্যেই এসে গেল। গাড়ির দরজা খুলে উঠতে যাব, ঠিক সেই মুহূর্তে আমি থমকে গেলাম। হাসপাতালের দোতলায় এক পাশ থেকে একটা তীব্র শব্দ ভেসে এলো আমার কানে। না, কোনো যান্ত্রিক শব্দ নয়, কোনো মানুষের কণ্ঠস্বর নয়, বরং একটা জান্তব চিৎকার, ঠিক যেন একটা নেকড়ের ডাক। শেষ হলো ভেল অফ টেলস অরিজিনালসে আমাদের আজকের বিশেষ গল্প উপত্যকার ভয়। গল্প রচনায় স্বাগতা সাহা ও শীর্ষেন্দু ভৌমিক। গল্পের প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। অংশুমান, অমিত, পবনজি এবং ডক্টর চিন্ময় সেনের চরিত্রে আমি শীর্ষেন্দু, অংশুমানের স্ত্রী রুচিরার চরিত্রে স্বাগতা। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ভেল অফ টেলস আবারও ফিরে আসবে আপনাদের কাছে। ভালো থাকবেন, ধন্যবাদ।